গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। এটাও নাকি একটা ব্লগ ভাই, ভাবা যায়? হ্যাঁ, মানে বসে বসে চুলকাচ্ছে ভাই, সেটাও একটা ব্লগ। কিন্তু যেটা চুলকাবার কথা সেটা কই চুলকাচ্ছে? শুধু তো পাটাই চুলকাচ্ছে দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক রকমের বৌদি দেখিয়ে এসেছি। এই যেমন ধরো ঘর মোছা বৌদি, মাছ ধরা বৌদি, স্নান করা বৌদি এবং আরও কত কি। কিন্তু আজকে যে বৌদিকে দেখাতে চলেছি, এই বৌদির থেকে ইনোভেটিভ, এই বৌদির থেকে ইউনিক বৌদি আমার চ্যানেলে আর কখনো দেখানো হয়নি। আগের বৌদিরা তো ঘর মুছতে মুছতে দেখাতো, বিছানার চাদর পাল্টাতে পাল্টাতে দেখাতো, সেটা ছিল তাদের কন্টেন্ট। কিন্তু এই বৌদি বসে বসে চুলকাতে চুলকাতে দেখাচ্ছে ভাই। তো চলো আজকে এই বৌদিরই চুলকালীন মলম খোঁজার চেষ্টা করব এবং চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার দিল কি তোমার পেটে থাকে? যদি পেটেই না থাকে তাহলে পেটটা দেখাচ্ছ কেন? দেখেছ বৌদি কি নতুন জিনিসটাই না পরেছে? তোমরা কখনো প্যান্ট পরেছ? না, আমরা কখনো পরিইনি, জানিই না কেমন করে পড়তে খুলতে হয়। আর যদিও বা কষ্ট করে পরিনি, খোলার পদ্ধতিটা আমরা জানি না। তাই বৌদিকে রিকোয়েস্ট, প্লিজ খোলার পদ্ধতিটা যেন বৌদি আমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেয়। তো তোমার ফেস এখানে কে দেখতে আসে? ফেস বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে সেইগুলো দেখতে আসে, তাই ফেস আসার দরকার নেই, বাকিগুলো দেখালেই হবে। শালা খাবার খাচ্ছে তাও ক্যামেরাটাকে ওখানে ঢুকিয়ে রেখেছে, মানে ভাবা যায়। হ্যাঁ, আর আমরা এই ভিডিওগুলো দেখে অন্য কিছু বললেই তোমরা বলবে যে আমাদের নাকি খারাপ নজর। আচ্ছা একটা কথা বলো, এই ভিডিওটা দেখে কখনো ভালো নজরে এই ভিডিওটা দেখা যায়? এই ভিডিওটা দেখলে প্রথমেই সবার কোথায় চোখ যাবে একবার বলো? যার যেখানে যাবে যাবে, আমার কিন্তু দাদা ঠিক জায়গাতেই চলে গেছিল। কিন্তু চলে যাওয়ার পর ভাবলাম যে কালো কালারের কোনো ঘন জঙ্গল দেখতে পাবো, কিন্তু দেখি ও বাবা, এখানে পিঙ্ক কালারের একটা পেন্ডেল লাগিয়ে রেখে দিয়েছে। দেখেছ, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম না যে এই বৌদির মতো ইনোভেটিভ বৌদি আমার চ্যানেলে আর একটাও দেখানো হয়নি, এই তার নমুনা। মানে জাস্ট ক্রিয়েটিভিটির লেভেলটা তোমরা একবার ভাবো, বৌদি এখানে ছাড়াচ্ছে চুল, কিন্তু তোমরা একবারও চুল ছাড়াতে দেখতে পেয়েছো? না না, ওগুলো দেখে আমাদের কী হবে? ওগুলো তো আমাদের দেখার কোনো দরকারই নেই। কিন্তু আফসোস, আমরা যেটা দেখার জন্য ভিডিওটা এখনো পর্যন্ত দেখছিলাম সেটা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। তারা ভাই একটু ধৈর্য ধর, আমার চ্যানেলে এসেছিস মানে নিশ্চয়ই দেখাবো, কোনো চিন্তা নেই। আর কতক্ষণ দাঁড়াবো দাদা, অনেকক্ষণ তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস দেখাচ্ছি দেখাচ্ছি। তো বন্ধুগণ, এই বৌদির চুলকানো ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আরেক বৌদির ভিডিও আমার চোখে পড়ে, মানে চোখে পড়ে বললে ভুল হবে, এটা দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। এই বৌদি ভাই এরকম চুলকানো ফুলকানো ধার ধারে না, এই বৌদির মনটা খুব সরল। এই বৌদি জানে যে সবার কি দেখা দরকার আছে, তাই ভিডিও শুরুতেই বৌদি ফট করে ওটা আগেই দেখিয়ে দেয়। বাবা গো, বাবা গো, বাবা গো। বাহ দিদি, বাহ দিদি। দিদি বাহ দিদি, দিদি দিদি। তো এই বৌদিকে নিয়ে তোমরা যদি বিস্তারিত ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, পরের বারের ভিডিওটা তাহলে এই বৌদিকে নিয়েই করা হবে। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও ইয়ার, এরকম রহস্যকর রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে নিয়েছো তো? ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।